হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছো আজকে একটা নতুন জিনিস কিনে নিয়ে আনতে আর বাজারে গেলাম আজকে রেশন ধরতে। ঠিক আছে, রেশন ধরতে গিয়ে তো এইটা আজকে অনেক দিনের শখ পূরণ করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ওয়ারড্রব কিনবো, আর সেটা ভাবনা চিন্তা করতে করতে পয়সা হবে তারপরে তো নেবো বলো। পয়সা আজকের একটু ছিল পয়সা কাছে, তো এটা কিনে নিয়ে চলে এসেছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই যে দেখো এখানে একটা, এখানটাতে কি রাখবো এখন জানি না, উপরে কি রাখবো জানি না, কিন্তু এই যে দেখো দাঁড়াও তিনটে থাক বালা দেখো, একটা একটা আর একটা, বাড়ি পরা জামা কাপড় গুলো রাখবো সেই ভাবনা চিন্তা করে নিয়েছি এটা। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। আর আলমারিতে রাখি ভালো জামা কাপড় গুলো, আর এটাতে রাখবো মানে বাড়ি পরা জামা কাপড় গুলো। আর আজকে দেখো শাড়ি পরেই গেছিলাম বাজারে, আমার ওয়ার্ড্রপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমার বোনের বর এই যে এখানে শুয়ে আছে, এখানে দেখো বদ্দি বসে আছে, এটা বদ্দি। আর ওইখানে ওই যে টাগলু মার্কা ওনার বউ, এটা বসে আছে সেজো বোন, আর এটা দিদির মেয়ে, ঠিক আছে। আমি আর গেছিলাম বোনের বর দুজনে মিলে বাজারে গেছিলাম রেশন ধরতে, রেশন ধরতে গিয়েই এটা নিয়ে আসলাম। তো চলো টাটা, আমার ড্রপটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।